পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আজকে আমরা দেখব বোরহানের রেসিপি, তো চলো শুরু করা যাক। বোরহানি তৈরি করতে আমাদের লাগছে বোরহানি মশলা, টমেটো সস, লবণ, বিট লবণ, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, টক দই, এক গ্লাস পানি। প্রথমেই আমাদের লাগবে ধনে পাতা এবং পুদিনা পাতা। আমরা ব্লেন্ডারে চলে যাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা, এখন দিয়ে দেব দুইটা কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা ব্লেন্ড করে নেব। আমার মনে হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে ব্লেন্ড করা পুদিনা পাতা এবং ধনে পাতাটা নিয়ে নিচ্ছি। এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 2/4 কাপ টক দই। দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ টমেটো সস, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ বোরহানি মশলা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমরা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি হ্যান্ড বিস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু পানি ইউজ করছি। আমাদের লক্ষ্য রাখতে হবে টক দইটা যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। আমাদের কিন্তু বোরহানিটাও হয়ে গিয়েছে। এখন আমরা একটি গ্লাসে সার্ভ করছি। এখন আমি একটু ডেকোরেশন করার জন্য এটার উপরে 2টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই বোরহানিটা কিন্তু হয়ে গিয়েছে। আশা করি তোমরা এই বোরহানিটা বাসায় ট্রাই করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের বোরহানিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং কিচ ক্রিয়েশন টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।